দৈনিক বিডি নিউজ ২৪ ঘন্টায় খবর। বটিয়াঘাটার সুরখালী ইউনিয়নে জাতীয় শোকসভা অনুষ্ঠিত। মহিদুল ইসলাম শাহীন, বটিয়াঘাটা থেকে। বটিয়াঘাটা উপজেলা সুরখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ২টায় উপজেলার সুরখালী বাজার হাজি শিমু মার্কেটে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে মোতাহার হোসেন শিমুর সভাপতিত্বে ও মহিদুল ইসলাম শাহীন ও বুলবুল হোসেন বিপ্লবের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল আলম খান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ভাইস চেয়ারম্যান চঞ্চলা মণ্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরকার, মাসুদ রানা, প্রসাদ চন্দ্র রায়, মুশফিকুর রহমান সাগর, মনোয়ারা খাতুন, শেখ ওয়াহিদুর রহমান, মোশারফ হোসেন মুসা, দেবপ্রসাদ রায়, মিজানুর রহমান মিজান, মোহাম্মদ মুন্নাফ বিশ্বাস, আব্দুল হাদি সর্দার, অরিন্দম গোলদার, আমিনুল ইসলাম অপু, আহমদ আলী গাজী, আমিরুল মোমেনিন রানা, অমৃত মণ্ডল। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদীপ মণ্ডল, জহুর খান, সর্দার জাকির হোসেন।